হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি খন্দকার আকবর, চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে বর্তমানে যে আলমারিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের একটি আলমারি, এবং এই আলমারিটি হচ্ছে তিন পাল্লার একটি আলমারি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি আলমারির সাইজ হচ্ছে আপনার পাশে হচ্ছে 6 ফিট, এবং উচ্চতা কার্নিশ সহ আপনার এটি হচ্ছে 7 ফিটের। তো আপনারা দেখতে পাচ্ছেন আলমারিটি কত সুন্দর করে আপনার কাঠের উপরে ডিজাইন করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ এটি আপনার নতুন একটি মডেলের ডিজাইন করা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে কার্নিশও আপনার কত সুন্দর করে আপনার ডিজাইন করা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের দক্ষ কারিগর দ্বারা এটা আপনার কাজ করা হচ্ছে। এটি একটি আমাদের অর্ডারি মাল, তো এটি আগামীকালকে ডেলিভারি হবে, আর সেই জন্য এটি আজকে প্রস্তুত করা হচ্ছে। আর আমাদের দক্ষ কারিগর দ্বারা এটি আপনার পালিশ করা হচ্ছে। তো বর্তমানে এখনও সম্পূর্ণভাবে কাজ করা হয়নি, এখন এটা ফিনিশিংয়ের কাজ চলতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড পলিশ করা হচ্ছে। তো আপনারা চাইলে এই ধরনের আলমারি আপনারা লেকার পলিশও করে নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার কিছুটা দাম বাড়বে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হ্যান্ডেলগুলো ব্যবহার করেছে, এটি সম্পূর্ণ এসএসএর হ্যান্ডেল, এবং যে লকগুলো ব্যবহার করেছে সেগুলো সবই উন্নত মানের লক ব্যবহার করেছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আলমারিটি কত সুন্দর। আর এই পাশে যে আপনার কোনারটি আছে, এই পিলারটি আছে, এই পিলারটিও উপর থেকে নিচ পর্যন্ত আপনার কাজ করা। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের আলমারি আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর, মাতৃবাজার পাকাপুল, এবং অন স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বারে আপনারা চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সেখানে আমরা আপনাদেরকে ছবি এবং বিস্তারিত জানিয়ে দিতে পারব। তো আমাদের জায়গা স্বল্পতার কারণে আমি এটা আপনার কি ঘুরিয়ে দেখাতে পারছি না, তো সেই জন্য দুঃখিত। আমি আপনাদেরকে একটা পাল্লা দেখিয়ে দিই। তো আপনারা যে একটি পাল্লা দেখতে পাচ্ছেন, তো এইভাবে আমাদের পাল্লাগুলো করা আছে। আপনারা চাইলে এখানে আপনারা কাস্টমাইজও করে নিতে পারেন আপনাদের ডিজাইন অনুযায়ী। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাল্লাটা আপনার সম্পূর্ণ একই একই কাঠ থেকে আপনার এই ডিজাইনগুলো করা, তো এটাও অনেকটাই মজবুত। এবং ভিতরে যে কাঠটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে চিটাগাং গামারি কাঠ, আর পিছনের 200 প্লাইবোর্ড ব্যবহার করা হয়েছে। তো আপনার এটা অল বডি হচ্ছে চিটাগাং সেগুন কাঠের। তো আপনার এই আলমারিটি যদি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে চান, তাহলে এই আলমারিটির প্রাইস পড়বে মাত্র 65,000 টাকা। 65,000 টাকা হলে এই ধরনের আলমারি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। আর এই আলমারি যদি আপনারা লেকার পলিশ করে নিতে চান, সেক্ষেত্রে আরও আপনার টাকা বাড়বে। তো আপনারা এটা আমাদের দোকানে এসে আমাদের সাথে আলোচনা করলেই আপনারা নিতে পারেন। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের আপনারা অর্ডার করতে পারেন। তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই মাল আপনাদের পৌঁছে দেওয়া সম্ভব। তো এটা আলোচনার সাক্ষেপে। আলমারিটি যে ভাই অর্ডার করেছে, আলমারিটির সাথে আরও আপনার দুটি ফার্নিচার আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আলমারিটি সেম ডিজাইনে একটি ওয়ার্ড্রপ রাখা আছে। এই যে এই ধরনের ওয়ার্ড্রপ যদি আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র 40,000 টাকা। 40,000 টাকা হলো সেগুন কাঠের, অরিজিনাল সেগুন কাঠের এই ধরনের ওয়ার্ড্রপ আমাদের কাছে পেয়ে যাবেন। ওয়ার্ড্রপটি হচ্ছে আপনার 5 ফিট। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি খাট, এই খাটটি অর্ডার করা হয়েছে। তো এই তিনটি ফার্নিচার একবার অর্ডার করেছে, এটি আগামীকালকে ডেলিভারি হবে। অর্ডার দেখতে পাচ্ছেন খাটটি কত সুন্দর করে নকশা করা হয়েছে, এবং কত সুন্দর আলমারির সাথে প্রত্যেকটা ফার্নিচারের সাথে প্রত্যেকটা ফার্নিচারের কত মিল। আপনারা দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় পাখা আলমারিটি, সরি খাটটি। তো জায়গা স্বল্পতার কারণে ওরকমভাবে দেখানো যাচ্ছে না। তো আপনারা আমাদের কাছে অনলাইনে নক করলে আমরা আপনাদেরকে ছবির মাধ্যমে এগুলো দেখিয়ে দিতে পারবো। তো এই খাটটি যদি আমাদের কাছে নিতে চান, এই খাটটির দাম পড়বে মাত্র 50,000 টাকা। তো ভিউয়ার্স, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। তো সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম।